শাকিব খানকে নিয়ে অনেকে সমালোচনা করে। অনেকের মতে শাকিবের জনপ্রিয়তা নেই, শাকিবের ক্যারিয়ার শেষ। এর মাঝে কলকাতার দর্শনা বণিকের একটি মন্তব্য শুনে আমার অনেক ভালো লাগলো। না, লেট মি টেল ইউ, শাকিব নিজেও কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে, আর শাকিবের সাথে কাজ করা খুব ইজি ছিল, আমার প্রথম প্রথম ভয়ই লাগছিল। দর্শনা বণিক শাকিবের প্রশংসায় পঞ্চমুখ। দর্শনা বণিক বলেন, আমি শাকিবের সঙ্গে অন্তরাত্মা সিনেমায় অভিনয় করেছি, অনেক ভালো লেগেছে। শাকিব বাংলাদেশে খুব জনপ্রিয়, এইটা আগের পত্রিকায় দেখতাম, নিউজে শুনতাম, বাট এবার নিজের চোখে দেখলাম। সত্যি শাকিবের ফ্যান ফলোয়িং এত বেশি, পুলিশের হেল্প ছাড়া শুটিং করা যায়নি, হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য ভিড় জমিয়েছিল। আমাদের দেশে সালমান শাহরুখের মতো শাকিব খানও বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নায়ক। দর্শনা বণিক আরও বলেন, শাকিব খান খুব হেল্পফুল একজন তারকা, তিনি ক্যামেরার বাইরেও একজন খুব ভালো মনের মানুষ। দর্শনা বণিকের মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। শুভশ্রী কোয়েল শ্রীমন্তীদের মতো তিনি শাকিবের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু ব্যাড লাক, বাংলাদেশের কিছু লোকের মুখে এখনও শাকিব বিরোধী আচরণ। সুপারস্টার শাকিব খানকে নিয়ে দর্শনা বণিক সম্ভবত এই মন্তব্যটি করেছিল অন্তরাত্মার শুটিংয়ের সময়। আজকে চোখে পড়ার পর অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকুন।